আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে বিশ্বজুড়ে রয়েছে ভক্তদের উন্মাদনা। তার ভক্ত তালিকায় রয়েছে বাংলাদেশের লাখো কোটি মানুষের নাম। প্রিয় তারকাকে ভালোবেসে নানা কাণ্ডই ঘটাতে দেখা যায় তাদের। এ সকল ভক্তদেরই একজন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি। তার মেসি প্রীতির ঘটনা নতুন নয়। আর্জেন্টাইন তারকাকে ভালোবেসে নানা পাগলামি করতে দেখা যায় এই নায়িকাকে। গতকাল রাতে যখন পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জয় পায়, তখনই আবারও নতুন কিছুর দেখা মিলল তার কাছ থেকে। কাতার বিশ্বকাপে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। নকআউট পর্বের টিকিট নিশ্চিতের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় পড়ি লিখেন, কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়। কয়েক মিনিটেই তার সেই পোস্টে হাজারো রিয়্যাক্ট হয়। মন্তব্যের ঘর বন্ধ থাকায় নেটিজেনরা মন্তব্য করতে পারেননি, তবে পরির স্ট্যাটাসটি শতাধিক নেটিজেন শেয়ার করেছেন। উল্লেখ্য, ছোটবেলা থেকে আর্জেন্টিনার সমর্থক পরি, গ্যাব্রিয়েল বাতিস্তা, হার্নান ক্রেসপো, পাবলো আইমার ছিলেন তার ফুটবলের প্রথম ভালোবাসা। এরপর মেসিকে ভালো লেগে যায়, সে কারণে তার হাতে এবারের বিশ্বকাপের ট্রফি দেখতে চান তিনি।